তোমরা কেন ডিস্টার্ব করছো বলো তো, ছেড়ে দাও, আমি পারবো না এসব কিছু করতে। আরে বাবা, তোমরা কেন বুঝতে পারছো না, এই কাজটা কঠিন কাজ, কনসেন্ট্রেট করতে হয়, একটু কনসেন্ট্রেট করতে দাও। একবার গন্ডগোল হয়ে গেলে আবার শুরু থেকে শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কর কর। বলছিলাম একটা ফাস্ট ব্রাউজার একটু ইনস্টল করে দেবে? আমার আমার চাকরির পরীক্ষায় যে মক টেস্ট গুলো থাকে না, ওগুলোতে একটা টাইম লিমিট থাকে। হ্যাঁ আমি আমি কাম করে দিচ্ছি। শোনো শোনো, আমার না ওই ব্লাউজ আর মগের টেস্ট গুলো একটু স্টল করে দিও না গো। হ্যাঁ হ্যাঁ, ওই ব্লাউজ আর মগের টেস্ট, ব্লাউজে স্টল, মগ, এগুলো না, ব্যাপারটা হচ্ছে ব্রাউজার ইনস্টল করা। ওই তো বদ্দি যেটা বললো ওটা ওটা করে দিও না গো। এই বলছি পড়ি, ওই আমাকে না কয়েকটা অশোক কুমারের ছবি না ইনস্টল করে দিবি, হ্যাঁ ওর মধ্যে ভরে দিবি, ওই হাটে বাজারেটা তো দিবি দিবি। আর পড়ি, আমার একটা মেল আইডি করে দিস তো, তাহলে পাবলিশ থিসিস পেপারগুলো বিজ্ঞান মঞ্চ থেকে মেল করি আনিয়ে নেওয়া যাবে, সবার কাজ হয়ে গেলে আমি কপি করে নেব। ইয়েস হয়ে গেছে। আচ্ছা তোমারটা হয়ে গেছে, শোনো এবার আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আর কিন্তু দয়া করে কেউ আমায় বিরক্ত করবে না, আর এবার যার গান শোনার সে গান শোনো, যার অভিনয় দেখার অভিনয়, সিনেমা দেখার দেখো, আমার কিন্তু করে দিয়েছি, আমার অফিসের কাজ আছে, আর কাকা তোমারটা করে দিচ্ছি। যাচ্ছ কোথায়? আরে কোনটা দিয়ে কিভাবে কি চালাবো সেটাই তো দেখিয়ে দিলে না। আরে কোনটা দিয়ে কি চালাবে মানে এটা কি গাড়ি নাকি, এটা তো ল্যাপটপ কল্পনা। আমি শিখিয়ে দেব, সব জানি কম্পিউটারে, আমার বই রয়েছে। ঠিক আছে বৌদি, এবার তুমি বাকি সবাইকে শিখিয়ে দাও তো ভালো করে। হ্যাঁ তুমি আমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ। এই তো সামনেই পরীক্ষা আছে না রে বৌদি? না না সামনে নয়, সপ্তাহ পরে, এই তো শুধু রুটিন দিয়েছে। ওটে দু সপ্তাহ বাকি পরীক্ষার, সেটা আবার মুখনারিনারি বলছিস? তোর লজ্জা করছে না? হ্যাঁ এমন করে বলছিস যেন সব পড়া মুখস্থ, এদিকে কোনো পড়াই তো মুখস্থ নেই, আর এখানে এখনো দাঁড়িয়ে রয়েছিস। যাও পড়তে বসো, এক্ষুনি যাও। বোধি তুমিও যাও, যাও দুজনে মিলে গিয়ে পড়তে বসো, যাও। আমার সব মুখস্থ, আমি তাহলে বসি? এই শোন, তুই রিভিশন করতে যা, তুই কম্পিউটারে কম নাম্বার পেয়েছিলি না, ভালো করে পড় যা। সেটা তো বোধহয় প্র্যাকটিক্যালের জন্য, যাও না একটু বসে দাও না। না না তুই আগে থিওরিটাই ভালো করে গিয়ে পড়, প্র্যাকটিক্যালটা না হয় পরে করে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, যা গিয়ে পড়াশোনা কর। আর এই সময়টা তো আমাদের বড়দের, তোর আর বাবু ইয়ের টাইম, এদিকে দেখে নে রাত 8টার পর কি লেখা আছে টাইম টেবিলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যখন বসবো তুমিও না আমার সঙ্গে ওই বোনাস টাইম হিসেবে বসো। আর আমি? আপনিও আমাদের সঙ্গে এই বোনাস টাইম হিসেবে বসবেন। কত সহজে আমাদের বলে আপন করে নেওয়া যায়। কিন্তু ক্যালকুলেশন আমি করেছিলাম, আমাকে এরকম করবে? বোধি বাবা বায়না করে না, বায়না কেন করছো বাবা? এই ধরো না আমি এই যে ডিটারজেন্ট গুলো সব তো কিনে নিয়ে এসেছিলাম আমি, কিন্তু আমি কি বায়না করছি যখন কম্পিউটার নিয়ে বসবো, যার যখন টাইম ঠিক করা আছে সেই টাইম টেবিল অনুযায়ী তখন বসবে, তাই না? তাহলে তোমার কখন রাত্রিবেলায়? হ্যাঁ তাহলে এখন যাও গিয়ে পড়াশোনা করো, যাও তিনজনে মিলে যাও পড়তে যাও এখন। না বাবা, তার কাছে কেউ নেই, পুরো ফাঁকা, এবার আমি একা একা বসে বসে। কতটা চাপ পড়ছে তুমি বুঝতে পারছো? কোথায়, আমি তো আস্তে আস্তে টিপলুম, জোরে তো চাপ দিইনি। উফ,
এই তুমি যাও না এখান থেকে, তোমার তখন টাইম নয়। তুমি এখানে বসে আছো কেন? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এখন আমার টাইম নয়। না আচ্ছা যাও। ভুলে গেছি মনে হয়, এখন তো ওরই টাইম ছিল। দেবী যা বাবা যা ঘরে যা, আমার টাইম, আমার টাইপ শিখবো। ঘোড়ার মতো আঙুল ছোটাতে হবে আমাকে, আর অমল পাড়ের গান শুনবো। দেবী যা বাবা যা যা, তোর টাইমে তুই আসবি। হ্যাঁ এখন ঘুমোগে যা না, পড়াশোনাটা কিছু করবো। যা ওরে যা, খাওয়া দাওয়ার পর একটু বড়দের জন্য ছেড়ে দে। অনেক অপমান সহ্য করেছি বলো, তুমি বলো। এই টাইপ করতে পারি না, আস্তে আস্তে টাইপ করি বলে আমার সবাই বাঁকা চোখে দেখে। এবার বুঝবে কি হবে। তার আগে একটুখানি মৌরিটা আর এটা আলাদা করতে হবে। এইটাই নি, এইটাতে হয়ে যাবে, সব ব্যবস্থা করা আছে। এই একটা পড়ে গেল মোর পালের গান। অফিসে দুপুরে এতক্ষণ ঘুমালাম, আর ঘুম পেয়ে গেল। কিন্তু ঘুমের থেকে তো দামি জিনিস আর নেই, শিখে নাও ঘুমিয়ে নি। এই কেমন সে গিয়ে দেবে তো আমাকে? হ্যাঁ তারপরে ঘোড়ার মতো টকবক 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 করে টাইপ করব। একটু ঘুমিয়ে নি যাই। মা গো জয় ভবলোকনাথ, কি শুনেছিস? এখন আমার টাইম বুঝেছ? কি করবো, গান শুনবো। বোধি তো, বোধি তোমায় শিখিয়ে দিয়েছিল কোন সুইচ টিপে কি করতে হয়। কি জানো, প্রথমে এটা, এই তারপর এই টুই টুইটা দিয়ে এই করে এখানটা এই এই করে এবারে এই সুইচ এই তো এবারে প্যাঁচটা ভালো করে কুচিয়ে নি গানটা শুনতে শুনতে।